आलोचना करब फिजिक्स वन तृतीय चैप्टर निये। तो फिजिक्स वन तृतीय चैप्टर आछे चैप्टारे नाम हच्छे गति ओ गतिर समीकरण। तो आसले आमादेर एत कम समय भितरे अत विस्तारित पढ़े तो आसले लाभ नहीं। विषयटा हच्छे जे जिनिसगुलो लागबे आमादेर सेई जिनिसगुलो शिखते होबे आर कि जे जे जिनिसगुलो लागबे बेसिक सहकारे शिखते होबे। तो सेई जोन्नो आमरा जे जे जिनिसगुलो लागबे सेई सब जिनिसगुलो शेखार चेष्टा करछि। तार कारण आसले थियोरिटिक्याल गति निये कथा बोलते गेले अनेक कथा बला जाय, अनेक रकमेर गति आछे बा गति जिनिसटा कि आसले माने आमरा जोदि कोनो बस्तुके एक जायगा थेके आरेक जायगाय स्थानान्तर करि माने विषयटा एरकम একটা বস্তু আছে এই বস্তুকে এই জায়গা থেকে এই জায়গায় স্থানান্তর করলাম, এটাও m ভরের একটা বস্তু ওই একই বস্তুকে এই জায়গায় স্থানান্তর করলাম। তো এই যে স্থানান্তর করা এটা কিন্তু গতির জন্য সম্ভব হয়েছে, যদি গতি না থাকতো তাহলে স্থানান্তর করা পসিবল হতো না। তো যাই হোক এখন আমরা চলে আসি সরাসরি আলোচনায়। ও আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা প্রথম বর্ষের স্টুডেন্ট আছেন তারা যদি চান যে আমি ফিজিক্স 1টা সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করব তাহলে অবশ্যই আমার যে ফিজিক্স 1 যে প্লেলিস্টটা আছে দেখবেন ওখানে 2022 প্রবিধানের প্লেলিস্টটা আছে, ওখানে গেলে পরপর দেখবেন প্রথম অধ্যায় থেকে সকল ভিডিওগুলো আপনার সাজানো আছে। আশা করা যায় এই প্লেলিস্টটা কমপ্লিট করলে আপনার অন্য কিছুর প্রয়োজন হবে না। তো যাই হোক এখন আমরা এখানে মনে করেন যে এম ভরের একটি বস্তুকে আমরা এই জায়গায় নিয়ে যাচ্ছি, ওইটার জন্য গতি প্রয়োজন। এখন ওই গতিটা যে প্রয়োজন ওই গতির জন্য বেশ কিছু নিয়ম আছে। তো সেই নিয়মগুলো আসলে কি সেই জিনিসটা দেখতে হবে। এই গতির বেশ কয়েকটি সূত্র মেনে চলে, এই গতির 5টা সূত্র মেনে চলে। সেই সূত্রগুলো কি কি? গতির প্রথম সূত্র, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই হচ্ছে 5টা সূত্র। সেই সূত্রটা হচ্ছে a = vt, v = u + at, s = ut + 1/2 at2, v = u + 2as, sta = u + 1/2a * 2t - 1। এই নিয়মগুলো আসলে মেনে চলে। এখন এই জিনিসগুলো যারা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন তারা এই সবগুলো বিষয়ে জানেন, তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন না তারা অনেকে এই বিষয়গুলো সম্পর্কে জানেন না। তো তাদের জ্ঞাতার্থে আমি একটু হালকা কাল দিয়ে দিচ্ছি যে আসলে আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে এই সূত্র নিয়ে আর কোনো ঝামেলা থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তো দেখেন প্রথমে আমরা আসি এস, এই এস কে কি বলে? এস হচ্ছে সরণ। সরণ বলতে কি বুঝাচ্ছি? এই বস্তুটাকে আমরা এইখান থেকে এই জায়গায় নিয়ে আসছি, তাহলে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে এস। এটাকে আরো একটা মাধ্যমে লেখা যায় ডি, ডি দ্বারা বোঝায় দূরত্ব। তো এসও লেখা যায় ডিও লেখা যায়, কোথাও দূরত্ব বলুক বা সরণ বলুক একই কথা। এখানে আবার কেউ ওই যে ভেক্টর স্কেলার রাশি টেনে নিয়ে আসবেন না, তার কারণ আমরা এখানে ওই জিনিসগুলো আলোচনা করছি না। এরপরে চলে আসেন ভি, ভিটা কি? বেগ। সে বেগটা আসলে কাকে বলে? ভিতে আমি কি বলছি? বেগ। বেগ বলতে আমরা কি বুঝাই? একটা বস্তু এখানে আছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখন কত মিটার গেছে? এস মিটার গেছে, মানে 1 মিটার যেতে কত সেকেন্ড লাগে, মানে মিটার পার সেকেন্ড। এখান থেকে এই পর্যন্ত যেতে ও গেছে এস মিটার, তাহলে প্রতি মিটার পার সেকেন্ডে ও কত দূরত্ব অতিক্রম করেছে। এখন এই বেগ, এই যে বেগটা আবার দুই রকম, ভি দ্বারা বোঝানো হয় শেষ বেগ। ভি দ্বারা কি বোঝানো হয়? শেষ বেগ। মানে কি? এই বস্তুটা প্রথম থেকে যে বেগে ছিল এখানে এসে যে বেগ প্রাপ্ত হয়েছে সেটাই হচ্ছে ভি, এবং এইখান থেকে এই বস্তুটা যদি এখানে, আপনারা ধরে নেন কোন একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, আপনারা যদি মনে করেন যে এইভাবে বুঝতে পারছেন না, আপনার হাতের কাছে যদি কলম থাকে বা ডাস্টার থাকে সেই জিনিসটা দুইটা কলম দুই জায়গায় ধরিয়ে মনে করেন এই হচ্ছে সেই দুইটা বস্তু, তো এইভাবে আপনারা বাস্তবে আসলে জিনিসটা উপলব্ধি করতে পারবে। তো এখানে দেখেন তারপরে আছে কি টি, এই টি দ্বারা কি বোঝানো হয়? টি দ্বারা বোঝানো হয় সময়। সময় এটা আমরা সবাই জানি যে টি দ্বারা সময় বোঝানো হয়, এখান থেকে এই পর্যন্ত যেতে যে সময় লাগে সেটাই হচ্ছে টি। এরপরে আছে কি? এই যে ভি তো শেষ বেগ আমরা বলেই দিলাম। তারপরে আছে কি ইউ, এই ইউ দ্বারা বোঝায় আদি বেগ। এই যে আদি অবস্থান মানে প্রাথমিক অবস্থায় যে বেগ থাকে সেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউদারা তাহলে কি বোঝায়? আদি বেগ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসেন এ, মানে এই বেগের সংজ্ঞাও যায়, এই বেগের সংজ্ঞাও তাই, কিন্তু এটা প্রথমে থাকে, এটা শেষে থাকে। এরপরে আসেন এ, এই যে এ, এই এ কে বলে ত্বরণ। কি বলে? ত্বরণ। একে আরো বেশ কয়েকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আপনার এফ থাকতে পারে, জি থাকতে পারে, তো এই সবগুলাই হচ্ছে ত্বরণ। এখন ত্বরণটা কাকে বলে? একক সময় বেগ পরিবর্তনের হার। মানে কি? এই বস্তুটা এখানে আদি বেগে এখানে ছিল, এখান থেকে ও একটুখানি দূরে, মানে এই পর্যন্ত যেতে ও বেগ, এই যে বেগের পরিবর্তন হয়েছে সেকেন্ড, তার হারই হচ্ছে ত্বরণ। মানে বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ত্বরণ জিনিসটা আসলে কি। এরপরে আসেন যে ত্বরণের পরে আপনার এ চলে গেল, টি চলে গেল, এস ইউটি, হাফ এ টি স্কোয়ার, এগুলা সব বলেছি, এসও বলেছি। দেখেন এই ছাড়া আর কিন্তু আসলে আমাদের কোনো টপিকস এর ভিতরে নেই, তার মানে এই জিনিস কয়টা জানলে এগুলা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা হয়ে যায়। এখন আসেন আমরা এই জিনিসগুলো একটু চেষ্টা করব যে কিভাবে আসলে প্রমাণটা করতে হয় আমাদের। তো প্রমাণটা করার জন্য আমরা যদি এই জিনিসগুলো প্রমাণ করতে চাই যে কিভাবে প্রমাণ করতে হবে, তো দেখেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা সিম্পল সূত্র আছে। সিম্পল সূত্রটা কি? আমরা লিখবো এরকম যে একটা বস্তুকে, মনে করি একটি বস্তুকে ইউ আদিবেগের একটি বস্তুকে আমরা যদি এম সময়, আমি মনে করি প্রথম সূত্রটা প্রমাণ করতে চাইব, মানে প্রথম সূত্রটা আমরা প্রমাণ করব। তো আমরা এই সূত্রটা কি আগে সেটা দেখে নেব, ওই সূত্রটা দেখে নিয়ে আমরা এখানে সংজ্ঞাটা দিব, মানে এটা হচ্ছে আমরা নিজে তৈরি করে সংজ্ঞাটা দিব। তো এই ভিডিওতে যে আপনারা এই জিনিসগুলো দেখলেন, আমরা পরবর্তী ভিডিওতে যখন এই জিনিসগুলো আলোচনা করবো তখন প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই কিন্তু আমরা স্পেসিফিক ভাবে বলে দেবো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে দেখেন যদি আমরা, মানে যে কোনো একটা থিম আমি বলে দিচ্ছি, আমরা প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে একই থিম বলবো। তো আপনারা আমার প্লে লিস্টটা যদি এনরোল করেন প্রত্যেকটা ভিডিও কিন্তু পরপর পেয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেলে নতুন হন। তাহলে এখানে দেখেন ইউ, তো ইউ এর ক্ষেত্রে আমরা কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময় ধরে চলে, এস সরণ হয় এবং উক্ত সময় পরে ওই বস্তুটির বেগ হয় ভি। কারণ কি? আমরা এখানে এই তিনটা জিনিসই এই এর ভিতরে আছে, এছাড়া কি আর কিছু আছে? যেহেতু আর কিছু নেই সেহেতু আমরা আর কিছু লিখবো না, তো যদি থাকতো সেগুলো লিখতাম। তো এগুলো আসলে কেমন ভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এই জিনিসগুলো আসলে আমরা পরবর্তী ভিডিওতে সিকুয়েন্স অনুযায়ী নিয়ে আসবো। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কারো কোনো অসুবিধা নেই বা সবাই বুঝতে পেরেছেন। এখন আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর পরবর্তী যদি অন্য কোনো ভিডিও পেতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, জানালে আমি চেষ্টা করবো সেইগুলো নিয়ে আসার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।